আজ সকালেই চলে এলাম নমপেনের লোকাল মার্কেটে। আনন্দ বিভিন্ন ধরনের সবজি কিনতে লাগলো। কম্বোডিয়ার এই সবজি মার্কেট আমাদের ভারতবর্ষের মতনই। এবার একটা টুকটুক করে সোমার সাথে বের হলাম। দোকানে সাজানো আছে বিভিন্ন ধরনের মণিহারি ও গিফট আইটেম। সকালের ব্রেকফাস্ট শেষ করে নমপেনের রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়াতে চলে আসলাম। টিকিট কেটে প্রবেশ করলাম রাজপ্রাসাদের কমপ্লেক্সের মধ্যে। দেখা গেল বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকদের ভিড়। কম্বোডিয়ার রাজধানী ওডং থেকে স্থানান্তরিত করা হলো নমপেনে। তারপর কম্বোডিয়ার খামার রাজা নরোদম সিহামণি 1866 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে এই রাজপ্রাসাদটি তৈরি করিয়েছিলেন। তখন এই প্রাসাদটি ছিল সরকারি রাজকীয় বাসভবন। সুন্দর এই প্রাসাদটির স্থপতি ছিলেন নেক ওকুনোহা। দেওয়ালে আছে অসাধারণ সব পেন্টিং। এই
রয়্যাল প্যালেস কমপ্লেক্সের মধ্যে উত্তর দিকে আছে মূল খেমারিন প্রাসাদ, কেন্দ্রস্থলে আছে থ্রোন হল, পশ্চিমে আছে প্রাইভেট সেক্টর বা ইনার কোর্ট। রাজা নরোদ্দম সিহামণির স্থিতিতে তৈরি হয়েছে নরোদ্দম স্তূপ। এবার চলে এলাম প্রাসাদের কেন্দ্রস্থলে অবস্থিত এমারেল বুদ্ধ মন্দিরে। এমারেল বুদ্ধ মন্দিরের ভিতর ছবি তুলতে দেয় না। চলে এসেছি কম্বোডিয়ার সিয়ামরিপে অবস্থিত অ্যাঙ্করওয়াট মন্দিরের মডেলের সামনে। রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়া দেখা শেষ করে পায়ে হেঁটেই চলে এলাম নমপেনের অপর এক আকর্ষণীয় স্থান ন্যাশনাল মিউজিয়ামে। এখানে খেমার শিল্প ও সাংস্কৃতিক ইতিহাসের বিশ্বের বৃহত্তম সংগ্রহ রয়েছে। মিউজিয়ামের এই সুন্দর বিল্ডিংটি ডিজাইন করেছিলেন জর্জ গ্রোসলিয়ার। মিউজিয়ামের একদম মাঝখানে আছে কুষ্ঠ রাজার পাথরের মূর্তি। ভগবান বিষ্ণুর মূর্তি। কার্তিক ঠাকুরের মূর্তিও স্থান পেয়েছে। রয়েছে স্ফটিকের শিবলিঙ্গ। বৌদ্ধ ও হিন্দু ভাস্কর্যের উপর 14,000-এরও বেশি আইটেম এই মিউজিয়ামে সংগৃহীত আছে।
ন্যাশনাল মিউজিয়াম দেখা শেষ করে এবার এলাম নমপেনের ওয়াট ফোম হিস্টোরিক্যাল সাইটের ওয়াট ফোম দোয়ান ফাতে। ২৬২টি স্টেপ সিঁড়ি বেয়ে চলে এলাম উপরে। ১৩৭২ সালে পেন নামে এক ভদ্রমহিলা ভাসন্ত কোকি গাছে ৫টি বুদ্ধ স্ট্যাচু দেখতে পেয়েছিলেন। এর মধ্যে ৪টে মূর্তি ছিল ব্রোঞ্জের এবং একটা ছিল মার্বেলের তৈরি। ম্যানমেড এই পাহাড়ের উপর তৈরি হল এক বৌদ্ধ মন্দির, ওয়াট ফোম দোয়ান পেন। মন্দিরের ভিতর প্রবেশ করলে অপার আনন্দে মন ভরে ওঠে। এ এক শান্তির জায়গা। সন্ধ্যাবেলায় চলে এলাম মেকং নদী তীরে ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট চত্বরে। এখানে আছে আলোর রোশনাই। দেখতে পেলাম ইন্ডিপেন্ডেন্স মনুমেন্টে আলো জ্বলেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়ার গেটের সামনে। আজকের মতো বিদায়, দেখা হবে পরের এপিসোডে।